শনিবার ছয় দফার পর আজ সকালেও দুই দফা ভূমিকম্পন অনুভূত হয়েছে সিলেটে। এতে নগরীর পনিটুলা এলাকায় হেলে পড়েছে ছয়তলা দুইটি ভবন। স্থানীয়রা জানান, শনিবার কয়েক দফা ভূকম্পনের পরপরই পনিটুলা এলাকার আহাদ ভিলা ও মোহনা ভিলা নামের দুইটি ভবন কিছুটা হেলে পড়ে, এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এসেছে ফায়ার সার্ভিসও। বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়, তবে অনেকেই এখনও ভবনেই অবস্থান করছেন। ঘটনাস্থলে আছেন সহকর্মী মাইদুল ইসলাম রাসেল, তার কাছেই যাচ্ছি। রাসেল, ভবন দুইটির এখনকার অবস্থা একটু জানতে চাইব। বাসিন্দাদের তো সরে যেতে বলা হয়েছে, তারা কি সরে গিয়েছেন সবাই? দেখুন, আসলে এই পুরো বিষয়টা নিয়েই একটি আতঙ্ক বিরাজ করছে। আসলে কালকে বারবার যখন কেঁপে উঠছিল সিলেট নগরী, তারপর থেকে মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক ছিল। আজকে ভোরেও আপনি যেমনটি একটু আগে বলছিলেন, আজকে ভোর রাতেও কিন্তু দুই দফা কেঁপে উঠেছে, তবে এক দফা ক্যাপে ওঠার আসলে প্রমাণ ধরা পড়েছে সিলেটের যে আবহাওয়া অফিস সেখানে। এই বিল্ডিং যেটি দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুটি ভবন রয়েছে, এই আহাত টাওয়ারটি একটু হেলে পড়েছে তেমন আসলে বক্তব্য, তেমন খবর পেয়ে যখন এখানে আসার পর তেমন খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা যেমন আসছেন, তেমন উৎসুক মানুষও কিন্তু আসছেন, তারাও কিন্তু আতঙ্কিত। একটু আগে আমি কয়েক দুইটি পরিবারকে এখান থেকে তাদের যে জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে দেখেছি, তারা কিন্তু আসলে গণমাধ্যমে কথা বলেনি, তবে তারা ক্যামেরার সামনে কথা না বললেও আতঙ্কিত সেই বিষয়টি তারা জানিয়ে গিয়েছেন। আপনি যে উৎসুক মানুষ দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু বলছেন যে আসলে এটি আগে ছিল না, গতকাল চার দফা আসলে ভূমিকম্পের পর আসলে কিছুটা হেলে পড়েছে, তাদের চোখেও সেটি ধরা পড়ছে। আপনি এখন যে মন্ত্রী দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু আসলে সেই বিষয়টি গতকাল বিকেল থেকেই এরকমভাবে তারা লক্ষ্য করছিলেন। সিটি কর্পোরেশনও এসেছে, একটু আগে ফায়ার ব্রিগেডও এসেছিল, তারা এসেও আমাদেরকে যমুনা টিভিকে তারা জানিয়েছেন যে তাদের কাছেও মনে হচ্ছে ভবনটি কিছুটা হেলে পড়েছে। প্রশাসন যাতে খুব দ্রুততার সহিত এই হেলে পড়া ভবনের ব্যাপারে যাতে একটি পদক্ষেপ নেয় তেমনটি তারাও বলে গিয়েছেন। সেই সাথে পুলিশ প্রশাসনের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যাতে খুব দ্রুততার সহিত এই বিষয়টা নিয়ে একটু ব্যবস্থা নেয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, সবাই মিলে যাতে খুব দ্রুত একটি উদ্যোগ নেয়। তবে মানুষের মধ্যে কিন্তু চাপা আতঙ্ক কাজ করছে, এই ভবনের ব্যাপারটি মানুষের আতঙ্ক কিন্তু আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে সিলেটের বিষয় নিয়ে। আসলে এই ছিল আপাতত আমার কাছে। ধন্যবাদ আপনাকে, মাইদুল ইসলাম রাসেল জানাচ্ছিলেন সিলেট থেকে।